প্রিয় লালমোহন তাজুদ্দিনবাসী, আসসালামু আলাইকুম। গত 30 ডিসেম্বর আপনারা আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে ইতিহাস সৃষ্টি করে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রেখে এই আসনটি বাংলাদেশ আওয়ামী লীগের আসন হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আপনাদের সকলকে আমি অতীতে যেভাবে আমার সর্বোচ্চ শ্রম মেধা আমার সামর্থ্য নিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের নাগরিক সকল সুযোগ সুবিধা আপনাদের দূর করে পৌঁছে দিতে। আমি লালমোহনে গত 10 বছরে এই 2 মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়নের ছোঁয়া আপনাদের দূর করে পৌঁছে দিয়েছি। ঘরে ঘরে বিদ্যুৎ, নদীভাঙার হাত থেকে লালমোহন তাজুদ্দিনের মানুষকে রক্ষা করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন সহ আমি এই এলাকায় মেজর হাফিজ সাহেবের 23 বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে আজকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি শান্তির নীড়ে পরিণত করেছি। আজকে লালমোহন তাজুদ্দিন আর কোনো উজ্জ্বলা শেফালি, 8 বছরের শিশু রীতা রানী কিংবা 16 বছরের যুবতী সাথীদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায় না। আজকে লালমোহনের কোনো বাজার ব্যবসায়ীকে আর ওই মৌমাছি বাহিনী, বীরবিক্রম বাহিনী, মশামাছি বাহিনীর মতো কারো কাছে জিম্মি হতে হয় না, লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে হয় না। মেঘনায় ওই জলদস্যুদের উৎপাত এখন আর নেই। আজকে লালমোহনের কোনো ইমাম সাহেবকে কোরআন তেলাওয়াত করার অপরাধে তাকে গাছের সাথে বেঁধে অতীতে যেভাবে নির্যাতন করা হয়েছে, দাড়ি কেটে দেওয়া হয়েছে, এখন আর সেই দিন ইমাম সাহেবদের দেখতে হয় না। আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যে বিশাল বিজয়, এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদের দলীয় নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা কোনো 2001 লালমোহন তাজুদ্দিনের মানুষ যেন আর কোনোদিন না দেখতে পারে। আমাদের প্রতিটি পদক্ষেপই আমাদের ভেবে চিনতে আমাদের পা বাড়াতে হবে। সুতরাং আমার নেতাকর্মীদের বলবো যে আমাদের এই বিশাল বিজয়কে ধরে রাখতে হলে আমাদের মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। কোনো রকম সুবিধার পরিবর্তে আমরা কারো উপকার করব না। আমরা মানুষ আমাদেরকে এই বিশাল ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেটকে ধরে রাখার দায়িত্ব এই লালমোহন তাজুদ্দিনের সমস্ত আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এবং সর্বস্তরের জনসাধারণের, যারা আজকে এই বিশাল ম্যান্ডেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রেখে যারা এই বিশাল বিজয়টি আজকে আমাকে এনে দিয়েছে, আমি তাদেরকেই উৎসর্গ করলাম এই বিজয়। আজকে তারাই আগামী 5 বছর যেন কিভাবে সুখে শান্তিতে থাকবে সেই পথ তারা দিক নির্দেশনা দেবেন আমাকে। আমি সেই দিক নির্দেশনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে এবং আমার লালমোহন তাজুদ্দিনের যে আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি যে লালমোহন তাজুদ্দিনকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধশালী, সম্ভাবনাময় ডিজিটাল বাংলাদেশের মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য যে ইশতেহার ঘোষণা করেছি সেই ইশতেহারকে সামনে রেখেই আমি আগামী দিনে পথ চলব, আপনাদেরকে সাথে নিয়ে হাঁটব। আপনাদের সুখে দুঃখে, বিপদে আপদে, ঝড় বৃষ্টি, বন্যা, আইলা, রোজা, ঈদে, পূজায়, লঞ্চ দুর্ঘটনায়, শৈত্যপ্রবাহে অতীতের মতো আপনাদের পাশে থাকব। এই কমিটমেন্ট রেখে আমি আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি লালমোহন তাজুদ্দিনের সর্বস্তরের মানুষকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, যিনি আমাকে পরপর 3 বার মনোনয়ন দিয়ে উন্নয়ন বঞ্চিত, অবহেলিত এই জনপদের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সফল রাষ্ট্রনায়ক
শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।